वेलकम टू बैक माय चैनल श्रेयस ब्लॉग। तुम्हारा सबाई केमन आछो? आशा करी खूब भालो आछो, सेफ आछो आर सुस्थ आछो। आर आमिओ खुबी भालो आछी, सेफ आछी आर सुस्थ आछी। तो एखन हलो घड़ीते बाजे 4:30। आर आज के थेके खुबी एकटा खुशीर खबर, आज के थेके शुरू होच्छे आमार जुम्बा क्लास। तो आमी आर आमार मासिर मेये जाबो, आर कल थेके मासिओ जाबे। तो आज के थेके शुरू करे दिच्छी क्लास, देखी एक्सपीरियंसटा केमन है तोमादेर साथे निश्चयई शेयर करब बोलते आछिलाम, शेयर करब। आर बस घरे बसे बसे आर भालो लागछिलो ना, एकटु फिट हवा दरकार मने हलो, ताई भर्ती होलाम। आमी आज अब्दि जुम्बा क्लास की रकम एक्सपीरियंस है किच्छु जानी ना, माने कि धरनेर हय। आमार दीदी करेछे, दीदी जिमे छिलो, भर्ती होयेछिलो ब्यारकपुरे। तो दीदी जाने ब्यापारटा, किन्तु आमार काछे पुरोपुरी ब्यापार माने अजाना। आर ভিডিও দেখেছি কিন্তু দেখি নিজে এক্সপেরিয়েন্স করে কেমন লাগে। তো এখন দাঁড়াবো গিয়ে, এখন বাজে তো 4:30, 4:30 না 4:35 অলরেডি হয়ে গেছে। আর দিদি আসবে 4:45-এর মধ্যে ওর স্কুটি করে, দুজনে মিলে যাব। তো ও আসুক দেখাই। তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি, দেখি কখন আসে, তারপরে আবার মানে এসে ডাকবে। এখান থেকে দেখতেই পাচ্ছি, তোমাদের দেখাচ্ছি, আর আসলে আমি দেখাচ্ছি। আসুক, দিদি এসে গেছে স্কুটি করে, এখন যাচ্ছি একটু দূরে, তো 15-20 মিনিট লাগে স্কুটিতে, এখন যাচ্ছি। তাই চলো যাই আগে, তারপরে আবার কথা হচ্ছে। আর পৌঁছে গেছি, পৌঁছার পর দিদি ফোন করছিল ইনস্ট্রাক্টরটাকে, তো তাই গাড়ি পার্ক করে এখন যাচ্ছি ওপরে। মানে সেট আপটা খুব সুন্দর করেছিল ওপরে, ফার্স্টলি আগে তো হাত পা ধুয়ে ভালো করে ঢুকাচ্ছিল একদম, এখানে ভালো করে ডেটল ফেটল দিয়ে হাত ধুয়ে বাথরুমে পা ফা ধুয়ে তারপর ঢুকতে হচ্ছিলো। এখন শেষ, জুম্বা ক্লাস শেষ হওয়ার পর দেখো জায়গাটা দারুণ করেছিল, খুব সুন্দর। আর দুজনে এরকম ইয়ার্কি করছিলাম, আর ঢুকেও এন্ট্রি করতে হয়, বেরোনোর সময়ও লিখে বেরোতে হয় টাইমটা। কোথায় যাচ্ছিস? ও এদিকে তো আমাদের ক্লাস শেষ, এখন যাব বাড়ি। এরকম মাসির মুখটা এখন যাব বাড়ি, বাড়ির থেকে ফোন শুরু হয়ে গেছে অলরেডি। হাওয়াটা কি লাগছে রে,
করতে করতে চলে এসেছি, বাড়ি পৌঁছে গেছি অলরেডি। চলে এসেছি দিদা বাড়ি, নামলাম, বাড়িতে কেউ নেই, মা গেছে একটু দরকারে, হালাত খুব খারাপ, গেঞ্জি ফেঞ্জি পুরো দিয়ে। আমি একটা জামা নিয়ে গেছিলাম কিন্তু আজকে আর চেঞ্জ করলাম না বেশি ঘামিনি বলে, কিন্তু নেক্সট দিন থেকে চেঞ্জ করেই আসব। আর তো আমি পুরো ফ্রেশ হয়ে যাই তারপরে ঘরে ঢুকবো। টাটা। এক কথায় দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স হলো, সরি। আর চুল পুরো ঘামা তাই জন্য এরকমভাবে বসে আছি, অসাম এক্সপিরিয়েন্স হলো, দারুণ। তোমরা যদি কেউ না করে থাকো একবার না একবার করে দেখো, দারুণ লাগলো। আর আরেকটা কথা, আমি বারবার আমি হাত দিয়ে দিচ্ছি, ট্রাইপডটা আসলে ঘরে ট্রাইপডটা লাগালাম না এখন, আজকে না ট্রাইপডটা দেখেছো তো, তোমাদের দেখিয়েছিলাম ভেঙে, মানে খুলে গেছিলো, ভেঙে যায়নি খুলে গেছিলো। আর আজকে না দুপুরবেলা আমার ফোনটা ভেঙে গেছে ট্রাইপড থেকে পড়ে, কি মানে কেমন যে আমার লাগছে। এই টাইমে ফোন ভাঙা মানে খুবই বাজে ব্যাপার। তো যাই হোক, আর তার মধ্যে আমার একটা ফোনেই সব কিছু, সব কিছু আমার একটা ফোনে। আমার খুব ইচ্ছা আছে, আমার মানে আছি, ব্যাপারটা হলো এখন খিদে খিদে পাচ্ছে, বাড়িতে নেই কেউ, শুধু দিদা আছে, শ্রীময়ী দেখছে, দিদাকে আমি খাবার করে দিই, আমাকে কে করে দেবে কে জানো। যাই হোক, মা আসছে বললো, মা আসুক তারপরে মাকে বলবো। আর দিদি তো বাড়ি চলে গেছে, আজকে তোমাদের সাথে ঠিকভাবে পরিচয় করতে পারলাম না কারণ মাস্ক ফাক্স পরেছিলাম, পুরো ঘেমে গেছিলাম, আর মানে ভালো লাগছিলো না, কারোরই ভালো লাগছিলো না, তাই আর পরিচয় করানো হলো না। নিশ্চয়ই সময় পেলে মাসি, দিদি, মাসির ছেলে, মেশো ফেশো সবাই, সবার সাথে আমি পরিচয় করিয়ে দেবো। আর দেখি মা আসুক কী খাওয়া যায়। আমাদের না সামনেই রোল বানায়, রোল চাউমিন বাড়িতেই বানায়, ঠিক আছে, মানে একদম পুরো দাঁড়িয়ে থেকে একদম দেখেছি, খুব ভালোভাবেই বানায়। দেখছি এ লোকজন বেশ ভালোই খাওয়া শুরু করেছে, অনেকদিন ধরেই খাই, আমরাই খাই, খেতাম না, কিন্তু দুদিন আগে খেয়েছিলাম চাউমিন, আজকে দেখি ইচ্ছা করছে রোল খেতে, দেখি বলি দাদাকে যদি আনে। আর আমি যেটা বলছিলাম, আমি সপ্তাহে 3 দিন করবো আর দিদি রোজ করবে। আমি আর মাসি 3 দিন 3 দিনের জন্য ভর্তি হয়েছি, মানে 3 দিন করে আর কি, সপ্তাহে রোজ না, দিদি করবে রোজ। তো দেখি মা আসুক কী খাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো সন্ধ্যার পর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে, আর আমি একদম ভুলে গেছিলাম যে আমি ব্লগ করছি, কেননা আজকে আমি আমার সকাল থেকে হেয়ার কেয়ার রুটিনটাও আমি তোমাদের সাথে, হেয়ার কেয়ার রুটিন আবার ভুল বলছি, হেয়ার কেয়ার প্রোডাক্টসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার ভিডিও করছিলাম প্লাস ব্লগ করছিলাম। এইবার আমি একদম ভুলে গেছি যে আমার মানে আমি না গুলিয়ে গেছে জিনিসটা, আর আমি ভাবছি আমার তো ভিডিও করা শেষ, মানে মাথায় আর নেই যে আমি ব্লগ করছি। আর তো সেই সন্ধ্যাবেলা তোমাদেরকে আমি বলেছিলাম কিছু খাই, খুব খিদে পেয়েছে, এখন আমি ভিডিওটা গ্যালারি চেক করছি, দেখছি ভিডিওটা লাস্ট ভিডিও এইটা। তো সন্ধ্যাবেলা তোমাদের বলছিলাম, তারপরে রোল তো খাওয়া হলো না, চাউমিন খেয়েছি, অল্প একটু খেয়েছি কারণ আর ভালো লাগছিলো না তখন হিজিবিজি কিছু খেতে, তার জন্য অল্প একটু চাউমিন খেয়েছি। আর তারপরে তো বাড়ি গেলাম, বাড়ি গিয়ে মাকে বললাম, মা জানো এভাবে এভাবে করালো, যাই হোক ভালোই একটা বেশ মজা প্লাস এক্সারসাইজ দুটোই হলো। তো মাকে বলার পর মা বললো যাক ভালো, তুই কন্টিনিউ করতে পারলেই হলো, নাহলাম হ্যাঁ অবশ্যই, কারণ আমি একটা জিনিস বেশি দিন রাখি না, এটা হচ্ছে খুব ব্যাড হ্যাবিট আমার। দেন তারপরে বাবাকে বললাম, দাদাকে বললাম, আর আমি তো সবাইকে বলি একটা সামান্য খুশিতে, আমার মানে এত খুশি হয় জানি না, লাইফে যদি কোনোদিন বড় সড়ো খুশি আমার সামনে আসে আমি কী করবো, পাগল হয়ে যাব। যাই হোক, আমার মতন আর কার কার হয় বলবে, ছোটোখাটো খুশিতেই এত এক্সাইটেড হয়ে পড়ি। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক করো, পাশে রয়েছে, তবে আমি চাইবো লাইকই করো, কে না চায়, আর কমেন্ট করবে, আর যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে বলবে, তোমাদের ছোট বোন ছোট মেয়ে মতন।
আমি তো প্লিজ আমাকে তাদের মতন করে বলো। হ্যাঁ জানি বাজে কমেন্টও করে না যে তা না, যারা করার তারা তো করবে, তো ব্যাস সেটাই বলতে চাই। আর অবশ্যই আমার ভিডিওতে নিচে এক্ষুনি দেখো, যারা নতুন আমার ভিডিও দেখছো নিচে লেখা আছে সাবস্ক্রাইব বাটন, সেটা ক্লিক করো, তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে ওটাও ক্লিক করো। আর তাতে কি হবে, আমি যা যা ভিডিও ছাড়বো তোমাদের কাছে যাতে সবার আগে পৌঁছায়, আর তোমরা আমার ভিডিও সবার আগে লাইক করে আগে কমেন্ট করতে পারো। তো তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি, আমার খুব ভালো লাগে, আর আমি রিপ্লাইও দিই যতটা সম্ভব, আর মাঝে মাঝে হয়তো রিপ্লাই দিই না, তবে লাভ রিয়াক্ট তো দিই, লাইক তো করি। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ, ঘড়িতে এখন বাজে 11টা, ব্লগটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।